একটা সিনেমা হিট করা মানেই সাকসেস নয়, একজন পারফর্মিং আর্টিস্টের প্ল্যাটফর্মটা খুব দরকার। কোথাও গিয়ে মানুষের মন না ছুলে কান্নাটা আসে না। ওয়েলকাম টু উই স্পট ইউ। আজকে আমাদের সাথে যিনি আড্ডায় আছেন তার এখন অনেক পরিচয়, মানে অনেক পরিচয় বলে ঘাবড়ে যাবেন না। আপনাদের সবার প্রিয় ছিল রিমলি, তারপরে রঞ্জা, এখন ওপারের প্রিয়তমা, আর এপারও প্রিয়তমা হয়ে উঠেছে অনেক দিনই, কিন্তু ওপারের প্রিয়তমা সদ্য হয়েছে। আমাদের সাথে আছে ইধিকা পাত। একটা সিনেমা হিট করা মানেই সাকসেস নয়, সাকসেস তো এখনো অনেকটা রাস্তা বাকি আছে। তবে হ্যাঁ, সিনেমাটা খুব ভালো রেসপন্স পেয়েছে, সিনেমাটা সাকসেসফুল হয়েছে, খুব ভালো রেসপন্স পাচ্ছি সবার থেকে। খুব ভালো লাগছে ভাবলে যে সবাই, মানে ওপার বাংলা, আমি তো এপার বাংলা থেকে গেছি, ওপার বাংলার লোকেরা এত ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এত ভালোবাসা দিচ্ছে, সো খুব ভালো লাগছে ভাবলে। এখন কলকাতা ঢাকা করতে করতে কলকাতায় কতদিন থাকা হচ্ছে? না না, কলকাতায় আমি বেশ কয়েকদিন হলো আছি, মাঝখানে ঢাকায় ছিলাম কারণ কাজের জন্য। হ্যাঁ, তো নিজেরই জায়গা হয়ে গেছে এখন, এরপার ওপার দুপারই, এবার ওপার দুপার, তার মাঝেই আজকে নিজের একটু পোর্টফোলিও শ্যুট, ফটো শ্যুট, এটাকে একটু নিজের জন্য টাইম বার করা, খানিকটা এটা একটু নিজের জন্য টাইম বার করা। থাকে না, আমরা সবসময় একটু আলাদা কিছু ডিফারেন্ট প্ল্যান করার চেষ্টা করি, তো ফটোশ্যুটটাও সেরকমই একটু ডিফারেন্ট প্ল্যান করে চেষ্টা করা হচ্ছে ভালো করার। আজকে তোমার নিজের কোন লুকটা সবথেকে বেশি পছন্দ হয়েছে? এর আগে আমি একটা লুক করেছি, সেই লুকটা আমার খুব পছন্দ হয়েছে, এই লুকটাও ইনকেস খুব ভালো, বাকিটা ছবিগুলো বুঝতে পারবো। নিজের ছবি দেখেছি, ছবি মানে এখনের এই ছবি নাকি? হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাতে ছবি দেখেছি, এটা তো এখন অবধি তোলা হয়নি, তাই এটা এখন অবধি দেখা হয়নি, তবে আগের ছবিগুলো দেখেছি। অল ডান, আগে কাজ গুছিয়ে নেওয়া হয়ে গেছে, অল ডান। আর এই যে দেখলাম প্রচুর হলে মানুষ কাঁদছে, এই ইমোশনটা এই বাংলায় কোথাও গিয়ে হারিয়ে গেছে মানুষের কাছে, যখন তুমি ওখানে গিয়ে এইরকম একটা ভালোবাসা পাচ্ছ, তখন কি মনে হচ্ছে? কোন দিনটা সবথেকে বেশি চোখের সামনে ভেসে উঠছে এতদিনের স্ট্রাগল লাইফে? অ্যাকচুয়ালি দ্যাটস আ ব্লেসিং, মানে আমরা ছবি দেখে হাসি, আমরা ছবি দেখে এনজয় করি, এন্টারটেনমেন্ট, মানে আমরা এন্টারটেনমেন্ট দিই, তারা এন্টারটেইন হয়, সবটাই ঠিক আছে, কিন্তু কান্না একটা এরকম জিনিস না যেটা কোথাও গিয়ে মানুষের মন না ছুলে কান্নাটা আসে না। তো এটা ভাবলে আই রিয়েলি ফিল সো ব্লেসড যে মানুষের এতটা ভালো লেগেছে বা এতটা মন ছুঁয়েছে যে তাদের চোখ থেকে জল বেরিয়েছে, তো এটা একটা ইজ আ বিগ থিং। যখন প্রথম দিন জানতে পারলে শাকিব খানের নায়িকা হবে, তো সেই দিনের রিয়াকশনটা কী ছিল? সেটা আমি খানিকটা অবাকই ছিলাম, মানে প্রথম যখন আমরা কথা বলি ইয়েটা নিয়ে, প্রজেক্টটা নিয়ে, হ্যাঁ তখন আমরা প্রজেক্টটা নিয়ে যখন কথা বলি, তো তখন মানে প্রথমে শুনে একটু আশ্চর্য হয়েছিলাম যে, মানে কারণ আমার তো তার আগে সত্যি বলতে এমন না, আমি অনেক ছবিতে কাজ করেছি বা কিছু সেরকম ইয়ে নয়, তো তখন একটু অবাক হয়েছিলাম যে মানে সত্যি কি আমাকেই সিলেক্ট করেছে না ভুল করে ফোন করেছে, জোকস অ্যাপার্ট। তবে হ্যাঁ, একটু অবাক হয়েছিলাম, তবে খুব এক্সাইটেড ছিলাম। যখন প্রথম দিন শ্যুটটা স্টার্ট হলো শাকিব খানের অপোজিটে, একটু কি নার্ভাস ছিল? হ্যাঁ, একটু নার্ভাস ছিলাম, আই গেস ওটা সবারই, মানে জীবনের প্রথম, মানে ছবি শুটিং করতে যাচ্ছি একটা ডিফারেন্ট কান্ট্রিতে, তার উপরে আবার সেখানে এত বড় স্টারের সঙ্গে, তো এই নার্ভাসমেন্টটা তো ডেফিনেটলি থাকবে। আর আমি শুনলাম অনেকগুলো ইন্টারভিউতে দেখলাম তুমি ইলিশ মাছ খেতে খেতে ইলিশ মাছের প্রতি বিরক্ত হয়ে গেছে, বর্ষাকালে এসে কি কলকাতায় ইলিশ মাছ খাওয়া হয়েছে? অ্যাকচুয়ালি ইলিশ মাছটা আমার কাছে এত প্রিয় একটা জিনিস যেটা হয়তো বিরক্ত আমি হইনি, কিন্তু আমি প্রচুর ইলিশ মাছ খেয়েছি বাংলাদেশে, প্রচুর, মানে তারা মানে মন ভরে আমাকে ইলিশ মাছ খাইয়েছে, প্রচুর ইলিশ মাছ খেয়েছি আমি, তাই আমি এপারে এসে একটু কিছুদিন বিরতি নিয়েছি, যে এখন অবধি খাওয়া হয়নি, আবার কিছুদিন বাদে আবার খাবো। ওখানে তো গিয়ে বাংলাদেশে খাওয়া দাওয়া স্ট্রিট ফুড খুব ফেমাস আমরা শুনি, তুমি কিছু ট্রাই করার সময় পেয়েছিলে?
স্ট্রিট ফুড খুব একটা ট্রাই করার সময় পাইনি, তবে বাদবাকি এমনি খাবার সত্যি খুব ভালো, ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। আর যখন ঢাকাতে থাকো কলকাতার কিছু কিছু জিনিস তো মিস করো, সেই কী কী মিস করো একটু শুনি, তালিকাটা একটু শুনি। কলকাতার অনেক কিছু মিস করেছি, মানে গোটা কলকাতাটাকেই খুব মিস করেছি। তবে হ্যাঁ, ফ্যামিলি, বন্ধুবান্ধব, আমাদের আমার বন্ধুদের সঙ্গে আমার মাঝে মাঝে ক্যাফেতে গিয়ে আড্ডা মারি, সেইগুলো আরও অনেক টুকটাক অনেক কিছু কলকাতায় মিস করেছি। তো বাবা মার সাথে গিয়ে দেখা হয়েছে হলের সিনেমাটা? না, এখনও অবধি বাবা মার সঙ্গে গিয়ে দেখা হয়নি, তবে একটা প্ল্যানিং আছে, দেখা যাক যদি সব ঠিকঠাক থাকে তাহলে নিশ্চয়ই। তো এই প্ল্যানিংয়ের সাথেই এগোক। আর আগামী দিনে কি আবার তোমাকে ছোট পর্দায় দর্শকরা দেখতে পাবে? এটা কিন্তু কোশ্চেন, যে রঞ্জার পর তো হয়ে গেল প্রিয়তম, আবার কি ফিরবে ছোট পর্দায়? দেখো, ছোট পর্দা দিয়ে তো আমার শুরু। আমি মানে ছোট পর্দাটাকে খুব ভালোবাসি, কারণ আমি সবসময় মনে করি যে একজন পারফর্মিং আর্টিস্টের প্ল্যাটফর্মটা খুব দরকার। সো প্ল্যাটফর্ম ছাড়া সে কী পারফর্ম করবে? সো ছোট পর্দাটা এরকম একটা যেটা আমাকে প্রথম প্ল্যাটফর্ম দিয়েছিল। সো উইথ ডিউ রেসপেক্ট, যদি ফিউচারে আরও ভালো সুযোগ পাই, যদি সব ঠিকঠাক থাকে আর সব কিছু ওকে থাকে, তাহলে হয়তো আবার ধারাবাহিকে দেখা যাবে। হয়তো এই মুহূর্তে কিছু কাজের কথাবার্তা আছে, বাট এখনো অবধি মানে কিছু কনফার্ম কোনো খবর নেই। আগামী দিনের জন্য রইল অনেক শুভকামনা, আর তার সাথে দর্শকদের শেষে কি বলবে? আর তার আগে আমি আরেকবার রূপমদাকে ডেকে নেবো, কারণ আজকের পুরো শ্যুটটা যে অ্যারেঞ্জ করেছে তাকে একবার দেখিয়ে দিই, যে মানুষটার জন্য তোমাকে আজকে আমরা পেয়েছি আর যার জন্য এরকম নতুন লুকে দেখতে পাচ্ছি। তো রূপমদা, প্রিয়তমাকে আজকে তুমি কীভাবে সাজাতে চেয়েছিলে একটু শুনো। ইদিকাকে সম্পর্কে বলবো যে ইদিকার সাথে আগেও আমি কাজ করেছি, গত বছর আমরা একসাথে কাজ করেছিলাম, তো সেই কাজের এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল, আজকের এক্সপিরিয়েন্সও খুব ভালো। ইদিকার সাথে এটা সেকেন্ড টাইম কাজ, আশা করি ওরও খুব ভালো লেগেছে, আর যে লুকসগুলো তোমাদের মাধ্যমে দর্শকরা দেখতে পাবে তো আশা করি সকলের খুব ভালো লাগবে। প্রিয়তমাকে একদম মানুষ তার প্রিয় মানুষের মতোই দেখতে পাবে। না, এখনও সাকসেসটা আরও পুরোভাবে ঠিকঠাকভাবে হোক, এখন তো সবই জাস্ট আমরা দেখতে পাচ্ছি, আরও আরও চাইবো যে আরও প্রচুর মানুষ দেখুক সিনেমাটা, এবং সকলে গিয়ে দেখুক দেখুক না, এবং তার সাথে সাথে ওর কাজের প্রশংসা করুক, এবং আগামী দিনে ইদিকা শুধু একটা প্রিয়তম না, এরকম আরও প্রচুর ভালো ভালো কাজ করুক, মানুষের সামনে আরও সুন্দর সুন্দর কাজ উপহার দিক, এটাই চাইবো। থ্যাংক ইউ সো মাচ। আর তার সাথে কি আগামী দিনে আবার শাকিব খানের সাথে জুটি বাঁধবে? দর্শকরা কিন্তু চাইছে, সেটা তুমি কী বলতে চাও? এই রে, ভালো কাজ করার ইচ্ছে সবসময় আছে, তো ভালো কাজ করার ইচ্ছে থাকবেও, যদি ভালো কোনো প্রজেক্ট হয় তাহলে হয়তো। থ্যাংক ইউ সো মাচ। এবার বলবে, আমি ভাবলাম এবার বলবে সবটাই হয়তোর উপরে তুমি ছেড়ে দিলে। এই প্রথম প্রজেক্টটা শাকিব খানের সাথে কাজ করার অভিজ্ঞতাটা যদি ছোট করে শুনেছি, অভিজ্ঞতা অনেকবার শুনেছি সবার থেকে, কিন্তু তবু লাস্টে তাই জিজ্ঞাসা করতে হয় তাই জিজ্ঞাসা করলাম। না, অভিজ্ঞতা সত্যিই খুব ভালো শাকিব খানের সঙ্গে, ইনকেস আমার পুরো প্রিয়তমা টিমের সঙ্গে, প্রত্যেকের সঙ্গেই অভিজ্ঞতা খুব ভালো, আমার ডিরেক্টর, প্রডিউসার, বাকি যারা টিম মেম্বার্সরা আছে, ডিওপি, সবাই সবাই খুব আমরা হইচই করে ভীষণ আনন্দ করে কাজ করেছি, হয়তো আমরা খুব ভালোবেসে কাজটা করেছি, সেই ফলটাও আমরা পাচ্ছি দেখতে এখন, যে কাজের সাকসেসটা আমরা সবাই মিলে এনজয় করছি। চলো, থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমার গলায় এক লাইন প্রিয়তমা শুনতে পাবো গান? আমি খুব খারাপ গান গাই, গানটা ভীষণ সুন্দর, বালাম ভাই আর কোনালি খুব সুন্দর গানটা গেয়েছে, আমি ওটাকে একদম নষ্ট করতে চাই না, একদম নষ্ট করতে চাই না, আই এম সো সরি। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।